شهر رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. নবীর হাদিস মানা কোন সুযোগ নেই, মানতে হবে নবীর সুন্নাহ। এই কথা বললেন না বিশ্ব নবীর হাদিস, যদি কেউ বলে আমি হাদিস মেনে চলবো, আমি আহলে হাদিস, আমি সহিহ হাদিস ছাড়া কিছু মানি না, তাহলে আপনার জীবন ব্যর্থ হয়ে যাবে। ঠিক বলছেন? আমি তাদের বুঝে নবীর হাদিস মানার সুযোগ নেই কেন? শিক্ষিত মানুষ যারা আহলে হাদিস দাবি করেন তাদেরকে আমি বলছি, বিশ্বনবী একবার একটা ডাস্টবিনের কাছে গেলেন, ময়লা স্তূপের শরীরে ময়লা লেগে যাবে, এই জন্য তিনি দাঁড়িয়ে প্রসাব করলেন। এটাও সহি হাদিস, এখানে আলেম নেই, সহি হাদিস এটা। এখন যদি মনে করেন নবীর হাদিস আমিও দাঁড়িয়ে প্রসাদ করব, আপনার কান ধরে চড় দেওয়ার দরকার না। নবীজি জানিয়েছেন এটাও সহিহ হাদিস। আল্লাহর নবী বলেন আগুনে পাকানো জিনিস খেলে ওজন নষ্ট হয়ে যায়। আমাকে বানিয়ে বলছি হাদিস তো সহিহ হাদিস, আগুনে পাকানো জিনিস খেলে ওজন নষ্ট হয়ে যায়। আপনি জানার পরে এখন যদি ওযু করার পরে কেউ চা খায়, দিনের ভেতরে নতুন নতুন এই বিষয়গুলো, আমার মনে হয় এই বিষয়গুলো হত্যার চাইতেও জঘন্য। এই লক্ষ্মীপুরে চার এলাকার চার ইমামে শুরু করেছিল হাত বাঁধা নিয়ে আর জরে আমিন আসতে আমিন নিয়ে মোনাজাত করা নিয়ে মারামারি, এত পিটানো পিটিয়েছে চারজনকে ধরে জনগণ, শেষ পর্যন্ত রিমান্ডে নিয়েছে, বলতে বাধ্য হয়েছে প্রতি পাঁচ অক্ত নামাজে আমাদেরকে 300 করে টাকা দেয় খ্রিস্টানরা। আর আমাদের কাজই হচ্ছে বিভিন্ন মসজিদে যে এই ছোটখাটো বিষয় নিয়ে ফেতনা ফাসাদ করা। আমার যতটুকু ধারণা এতদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমানদের দলা দলি রেখেছিল বাইরে, এখন এসেছে মসজিদের ভেতরে। খেতাম মনে বসে বসে ফতোয়া ছড়াচ্ছে, এদেশে এসব তো খবর নেই, এসর বসে বসে ফতোয়া ছড়াচ্ছে গণতন্ত্র হারাম। আর অল্প শিক্ষিত অর্ধ শিক্ষিত কিছু যুবকেরা মোটিভেটেড করে এদেরকে ডাইভাইড করে দলে ভিড়িয়ে মসজিদ বানিয়েছে, নাম দিয়েছে আহলে হাদিস, ওখানে অন্য কেউ যেতে পারবে না, ভরণ করা যায় এখন গণতন্ত্র হারাম, হারাম ফতোয়া দিচ্ছেন আপনি, তা আপনি যেটা করছেন এটা তো রাজতন্ত্র, তো আরো বড় হারাম। গণতন্ত্র হারাম, আমিও মেনে নিলাম আপনার কথায়। এখানে যদি কুকুরের মরা কুকুরের গোশত থাকে আর মরা গরুর গোশত আছে, আপনার জীবন যাই যায় অবস্থা, কোনটা খাবেন? আর ওটাও তো হারাম, এটা হারাম। মরা গরুর গোশত খাওয়া লাগবে এই কারণে, কারণ কুকুর মরার আগেও হারাম, মরার পরেও হারাম, আর গরু মরার আগে যাই ছিল, মরার পরে হারাম হয়েছে, কথা বলেন না কেন? আরে ভাই তো রাজতন্ত্র তো মরার আগেও হারাম, মরার পরেও হারাম, গণতন্ত্র হারাম। কিন্তু যতক্ষণ পর্যন্ত ইসলাম কায়েম না হবে, নবীজি নিজে 360টা মূর্তি কাবা শরীফের ভেতরে ছিল, যতদিন ইসলাম কায়েম না হয়েছে ততদিন মূর্তির সামনে নিয়ে নেওয়া করেছিল। আপনি একটা কথা ভুল প্রমাণ করতে পারবেন না, সব আমি পড়ে এসেছি। 360টা মূর্তি নিয়ে তিনি নামাজ পড়েছিলেন, তিনি কি বুঝতেন আমার নামাজ হচ্ছে না? তিনি জানতেন যে যতদিন পর্যন্ত সিয়ার না পাওয়া যাবে ততদিন পর্যন্ত মূর্তি সরানো সম্ভব না। এখন এখানে মরা গরুর গোশত আছে, মরা শুকুরের গোশত আছে, কেউ যদি বলে
যে কোনটা খাবেন, আপনাকে মরা গরুর গোশত খেয়ে অন্তত জীবন বাঁচানো লাগবে। জীবন বাঁচিয়ে যখন একটু শক্তি হবে তখন চেয়ারে বসেন, চেয়ারে বসে এবার ফতোয়া দেন, এক মরা গরুর গোশত হারাম, মরা শুকুরের গোশত হারাম। অথচ আপনাকে কিন্তু কষ্ট করবে যে আপনি আধা ঘন্টা আগে খেলেন, হ্যাঁ ওই সময় খেয়েছিলাম, শরীর আমার যায় যায় অবস্থা, জীবন একেবারে বের হয়ে যাওয়ার উপক্রম, আমার যতক্ষণ মুখে স্বাদ না এসেছে আমি খেয়েছি, কিন্তু এখন আমার শরীরে শক্তি আছে, আমি সিয়ার পেয়েছি, সিয়ারে বসে ফতোয়া দিলাম ওইটা হারাম। আপনি তো জায়গা মতো যাবেন, এই দেশের সমস্ত ভাই মানুষ এখন ইসলাম বোঝে না, মানে না, কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তিরিশ ভাগ মানুষ ইসলাম কায়েম করতে পারবেন না। সুতরাং মরা গরুর বসতে হলো খান, ওটা তো মরার আগে দায়িত্ব মরে গেছে হারাম হয়ে গেছে, অন্ততটা খেয়ে শরীরে শক্তি নিয়ে সিয়ারে বসে আইন পাস করেন কোরআন দিয়ে, খালি উল্টা বসে এ হারাম সে হারাম, তোমার নামাজ হয় না, এর নামাজ হয় না, তো তো ওযুই নেই। তাহলে সব বাতিলের মোকাবেলা করতে পারবে। ইমাম মুসলিম মুসলিম শরীফের সাত নম্বর পৃষ্ঠার মধ্যে রাখেন, আল ইসনাদু মিনাদ্দিন, হাদিসের সনদ হলো দ্বীনের অন্তর্ভুক্ত, আল ইসনাদু মিনাদ্দিন, হাদিসের সনদ হলো দ্বীনের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, হাদিসের সনদ দ্বীনের কি? যদি তুমি হাদিসের সনদ মতন হাদিসের সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে বিদাতীরা ইসলামকে ধ্বংস করে দেবে। এবার একটা কথা মনে পড়ে গেল, আমি কি বলবো নাকি? সম্প্রতি বাংলাদেশের একজন বড় বক্তা আছেন, অনেক সুন্দর তার কণ্ঠ, চমৎকার করে তাফসির করেন, দোয়া করি আল্লাহ তার খেদমতকে আরো বাড়ায়া দেন, আল্লাহ তার সম্মানকে আরো বাড়ায়া দেন। কিন্তু দুঃখজনক ব্যাপার, তার নাম হলো মুহতারাম মাওলানা মুফতি আমির হামজা হাফেজাহুল্লাহ, নাম শুনছেন তো? তিনি বলেন কয় হাদিস আর সুন্নাহ এক না, হাদিস মানতে হবে সুন্নাহ মানতে, সুন্নাহ মানতে হবে হাদিস মানতে হবে না। আপনি বললেন নাউজুবিল্লাহ, তাদের যুক্তিও সুন্দর, অথচ আজ থেকে দশ বছর আগেও পৃথিবীর কোনো আলেম এই কথা বলে নাই যে হাদিস মানতে হবে না সুন্নাহ মানতে হবে। তিনি দলিল দিলেন হাদিস, আমাদের হাদিস আমাদের দলিল দিলেন, তিরমিজির হাদিস 180 নম্বর পৃষ্ঠার, আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নতি খুলাফাই ওয়ার রাশিদিনা ওয়া মাহদিয়িনা ওয়া তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিস, তোমরা আমার সুন্নতের অনুসরণ করো, স্পেশালি খুলাফাই রাশিদিনের সুন্নতকে মানো। আল্লাহর কসম, পৃথিবীতে যত মুহাদ্দিস এসেছেন কেউ কোনোদিন হাদিস আর সুন্নাহর মধ্যে পার্থক্য করেন নাই। এবার আমি মাওলানা মুফতি আমির হামজার যথাযোগ্য সম্মান রেখেই কথা বলছি, তার কথাগুলার জবাব দেওয়া প্রয়োজন, কারণ মানুষ কথাগুলা সঠিকভাবে নিচ্ছে না। আল্লাহর কসম করে বলি, আপনি যদি ভালো করে হাদিসের কিতাবগুলা পড়তেন, আপনি যদি মরহুম আলেম আল্লামা মাওলানা আব্দুর রহিমের বাংলা একটি কিতাব যদি ভালো করে পড়েন, হাদিস সংকলনের ইতিহাস, এই গ্রন্থের মধ্যে তিনি হাদিস আর সুন্নতের কথা বলতে যে বলেন, মূলত হাদিস আর সুন্নার মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ সুন্না হাদিস ছাড়া হইতে পারে না। আল্লাহর শব্দ চয়ন কত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মর্যাদা বাড়াবার জন্য কোরআনের মধ্যে আল্লাহ 17 জায়গায় তার কোরআনকে হাদিস বলেছেন। আল্লাহ সূরা জুমারের 17 নম্বর 23 নম্বর আয়াতে সূরা জুমার আলোচনা করেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ উত্তম হাদিস অবতীর্ণ করেন। আল্লাহ সূরা গশিয়ার 1 নম্বর আয়াতে বলেন, হাল আতাকা হাদিসুল গশিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, হাল আতাকা হাদিসুল জুনুদি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া মিনান নাসি মান ইস্তারি লাহুল হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা কোরআনুল কারীম আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কথা বলতে যে বলেন, হাল আতাকা হাদিস মুসা, এখানে আল্লাহ কোরআনকে বলেছেন হাদিস, আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা দিয়ে বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে কে আছো এমন বেশি হক কথা বলতে পারো, আল্লাহ নিজের কথা বলতে যেও তিনি হাদিস বলেছেন, হাদিস বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার ভিতরে তিনি আলোচনা করেছেন, ওয়াম্মা বিনিহমাতি রাব্বিকা ফাহাদিস, তোমরা তোমাদের রবের নিয়ামতের কথা বর্ণনা করো। আল্লাহ এখানেও কোরআনকে কি বলেছেন, হাদিস বলে উল্লেখ করেছেন। আবার বিশ্বনবীর হাদিসে পাই মিশকাতের 55 পৃষ্ঠার 271 নম্বর হাদিস, ইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ, শ্রেষ্ঠ হাদিসের কিতাব হলো আল্লাহর কালাম। তাহলে মাওলানা আমির হামজা বুঝাতে চাইলেন, যেমন জোরে যেমন পুরসাব দাঁড়িয়ে পুরসাব করার কথা বুখারিতে আছে, তাহলে হাদিস সহি তুমি কেন দাঁড়ায় পুরসাব করো না? আমি বলবো ভাইজান, আপনি রসুলের আমলগুলো দুই রকমের আছে, তিন রকমের আছে, ফেলি কৌলি তাকরিরি, ঠিক না ঠিক, কর্মসূচক আদেশ সূচক এবং অনুমতি সূচক, যা তিনি করেছেন বা যা তিনি আমল করেছেন বা করে দেখিয়েছেন আর যা তিনি অনুমোদন দিয়েছেন, ফেলি কৌলি তাকরির। এবার আমি বলি রাসুলের হাদিস কাকে বলে, হাদিস বলা হয় যেই কাজটা আল্লাহর নবীর বাণী, কথা সূচক বাণী, আমল সূচক বাণী, এমনকি সম্মোদন সূচক বাণী। আবার হাত আবার সুন্নাত বলা হয় কাকে, এবার সুন্নাত মানে কি, সুন্নাত মানে হলো তরিকা, তরিকা মানে হলো রাস্তা, যা নবী করেছেন করতে দেখিয়েছেন করার জন্য বলেছেন তাই হলো সুন্নাত। মূলত হাদিস আর সুন্নার ভিতরে শব্দগত পার্থক্য ছাড়া আচলগত কোনো পার্থক্য নাই। আল্লাহর কসম করে বলি সুন্না কোনোদিন হাদিস ছাড়া সম্ভব নয়। যেমনিভাবে একটি উদাহরণ দিয়ে বুঝাই, দুনিয়ার সব শয়তানকেই, দুনিয়ার সব শয়তান কিন্তু জিনের অন্তর্ভুক্ত, কিন্তু দুনিয়ার সব জিন কিন্তু শয়তানের অন্তর্ভুক্ত না, ঠিক না ঠিক? আমি তাকে বলতে চাই আমার শ্রদ্ধেয় ভাইজান মাওলানা মুফতি আমির হামজা, তিনি যেই কথা বলেছেন দুঃখজনক, একটি হাদিসের প্রথম যুগের একটি আমল, দ্বিতীয় যুগের একটি আমল, শেষ যুগের একটি আমল, আমাকে শেষ যুগের রাসূলের শেষ আমলটা নিতে হবে, প্রথম যুগের আমল নিয়ে চলবে না। যদিও বুখারীতে হাদিস রয়েছে রাসূল দাঁড়িয়ে প্রস্তাব করেছিলেন, বাইহাকিতে উত্তর দিয়েছেন রাসূল কোমরে ব্যথার কারণে ওই দিন তিনি বসতে পারেন নাই তাই তিনি দাঁড়িয়ে পড়েছেন। ভাইজান মাজুরের কোনো মাসআলা নাই, কেউ যদি দাঁড়িয়ে প্রস্তাব করতে বসতে না পারে সে দাঁড়িয়ে করবে, দাঁড়িয়ে বসে না পারে সে শুয়ে শুয়েই তো করবে, রাসূল তো মাজুর ছিলেন। আবার বলে হুজুর নবী 11টা বিয়ে করেছেন, তুমি 11টা বিয়ে করো, হাদিস যদি তুমি মানতে চাও 11টা বিয়ে করেছেন তুমি তাহলে 11টা বিয়ে করো। এবার আপনি এই কথাটা তাদের দিকে ঘুরিয়ে দেন, যদি সুন্নত কাকে বলে, নবী যা করছেন তাই সুন্নত, যা করতে দেখিয়েছেন তাই সুন্নত, তাহলে তুমি যা সুন্নত পালন করবা। ও বাপ জান, ও বাপ জান, নবী 11টা বিয়ে করেছেন, নবী যাই করেছেন তাই যদি সুন্নত হয় তাহলে তুমি 11টা বিয়ে করো। নবী জীবদ্দশার ভিতরে আল্লাহর নবীর সাহাবীগণ বললেন, হে আল্লাহর নবী আমরা 11টা বিয়ে করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, আল্লাহ তাআলা আমার নবীকে এক রাত্রে 11 জন স্ত্রী ব্যবহার করার যৌন শক্তি আল্লাহর নবীকে আল্লাহ স্পেশাল পাওয়ার দান করেছেন। এ হাদিস উল্লেখ করেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বুখারী শরীফের হামিদিয়া লাইব্রেরির, রসুলের জীবনী লিখতে গিয়ে চতুর্থ খণ্ডে তিনি এই হাদিসটি পেশ করেছেন। আমি হানাফি মাযহাবের দলিল দিয়ে কথা বললাম, এখন আর তাহলে আল্লাহর নবীর জন্য 11 কিন্তু তোমার জন্য 4, কারণ রসুল তোমার জন্য শরীয়ত দেখিয়ে দিয়ে গেছেন, ঠিক না ঠিক? এখন আমি যদি বলি সুন্না মানলে যদি সব সমাধান হয় তাহলে আল্লাহর নবী কেয়ামত সংক্রান্ত প্রায় 150 হাদিস বর্ণনা করেছেন, তাহলে এটাকে কি বলবেন, সুন্না বলবেন না হাদিস বলবেন? সুন্না বলবেন না হাদিস বলবেন? আল্লাহর নবী কবরের আজাব সম্পর্কে শত শত হাদিস বর্ণনা করেছেন, তাহলে সুন্না বলবেন না হাদিস বলবেন? আল্লাহর নবী মায়ের খেদমত সম্পর্কে হাদিস বলেছেন, সুন্না বলবেন না হাদিস বলবেন?
আল্লাহর নবী নামাজের ক্ষেত্রে যা যা বলেছেন, সহি হাদিস থাকলেই মানা যাবে না, সহি সুন্নাহকে মানতে হবে। মূলত এইগুলা হলো বর্তমান শতাব্দীর অর্ধ কিছু আলেমদের অপব্যাখ্যা। এই জন্য ইমাম তাইমিয়া শাইখুল ইসলাম মুজমায়ে ফতোয়ার তৃতীয় নাম্বার খণ্ডের 18 নাম্বার পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, ইসলামকে যুগে যুগে ধ্বংস করেছে নিসফুত তাবিব অর্ধ ডাক্তার, নিসফুল উলামা অর্ধ আলেম, নিসফুল মুতাকাল্লিম অর্ধ বক্তা, নিসফুল ফুকাহা অর্ধ ফকি, অর্ধ ডাক্তার অর্ধ ফকি অর্ধ বক্তা অর্ধ আলেম যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে। জুড়ে বলেন ঠিক না ঠিক? এই জন্য তুমি হাদিস মানবা না সুন্না মানবা, বিশ্বনবী মিরাজের রাত্রিতে আল্লাহর কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন, ওইটা সুন্না না হাদিস? কথা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে আল্লাহর হেদায়েতের দিকে ডেকেছেন, ওমর এবং আবু বকরকে তিনি তার বাণী শুনিয়েছেন, ওই বাণীগুলো সুন্না না হাদিস? সুতরাং এইরকম কথা কোনো দিন কোনো লোক বলেন নাই, এইরকম কথা ডক্টর সাইফুল্লাহ বলেন নাই, এইরকম কথা আল্লামা সাইদিও বলেন নাই, এইরকম কথা সাইদাবুল আলা মওদুদিও বলেন নাই, তোমার আপনার আরেকজন দিনী ভাই মিজানুর রহমান আল আজহারি তিনিও এইরকম কথা বলেন নাই। আপনি এইরকম কথা বলেছেন, আপনি জাতির সামনে স্পষ্ট করেন, আপনার দলিলগুলো গ্রহণের অযোগ্য হয়ে পড়েছে, ঠিক না ব্যাটে? কারণ যা আমরা রসুল থেকে পাই তা হলো সুন্নাহ। এখন নবী বলছেন ফামান রকিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাত থেকে মুখ ফিরায় সে আমার উম্মতের দলভুক্ত নয়। বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ ইবনে মাজাহ ইরওয়ালুল গালিল হাদিস নাম্বার 2475 নাম্বার। এখন কেউ যদি জোহরের নামাজের সুন্নাতকে ছাড়ে তাহলে সে কি নবীর উম্মত থাকবে? কিন্তু আসলে কি ব্যাপারটা তাই? সুন্নাহ বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে হুকুমগুলোকে নেওয়া হয়েছে, সেগুলো হলো সুন্নাহ। এজন্য রসুলের প্রথম যুগের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নিষিদ্ধ হয়েছে, যেমন মুতা বিবাহ করা মানে চুক্তিতে বিবাহ করা। নবীজির প্রথম যুগে চুক্তিতে বিয়ে করা জায়েজ ছিল, কিন্তু পরের যুগে চুক্তিতে বিয়ে করা হারাম হয়েছে। নবীজির প্রথম যুগে সুদ দেওয়া বৈধ ছিল, কিন্তু পরবর্তী যুগে সুদের আয়াত নাজিল হয়েছে। এখন প্রথম যুগের হাবিব যদি দেখা বলেন এই যে নবীর হাদিস হয়েছে, ভাই সাহেব যে হাদিস মানসুখ হয়ে গেছে পরবর্তী হাদিস দ্বারা, তাহলে মানসুখকৃত হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না, মানসুখকৃত হাদিস দিয়ে কোনো প্রমাণ দেওয়া যাবে না। আমরা এই জন্য সহি হাদিস অনুসরণ করি, যেই হাদিসটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণিত সুদীর শেষ আমল। নবীজি প্রথম যুগে পর্দা করেন নাই, পর্দার আয়াত নাজিল হয়েছে। ওমর মনে মনে চিন্তা করেছে, আহারে যদি পর্দার থাকতো কতই না ভালো হইতো রাতে। তারপরে আল্লাহ তাআলা ওমরের এই চিন্তার খোরাককে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায়া উপস্থাপন করছে, যে আর নবীদের স্ত্রীগণের সাথে তোমরা যত্রতত্র দেখা করতে পারবে না। তাহলে ভাই সাহেব তিনি যে কথাগুলো বলেছেন বড় দুঃখজনক, বড় অজ্ঞতা স্বরূপ করেছেন। সুন্নাকে হাদিস, হাদিসের সুন্না এক এবং অভিন্ন একই শব্দ, এই শব্দকে কিয়ামত পর্যন্ত কেউ করে নাই। এখন একটা কথা বলি শুনবেন, যদি আপনি আস্তে আমিনো হাদিস আছে, জুড়ে আমিনো হাদিস আছে, ভাই সাহেব একজন আরেকজন আলেম তারা বক্তব্য দেন যে জোরে আমিনের কথা হাদিস আছে কিন্তু সুন্নাহ হলো আস্তে আমিন বলা। এখন আমি বলি যে জোরে আমিন ইমাম মালিকি মাজহাব, শাফি মাজহাব, হাম্বলি মাজহাব বুঝেন কিনা, চারজন মাজহাব হকের উপর প্রতিষ্ঠিত কিনা, যদি আবু হানিফাও হক হয়, মালিকও হক হয়, ইমাম হাম্বল হক হয়, যদি হানাফি মাজহাবের সুন্না মানতে পারে তাহলে ইমাম মালিক কি সুন্নত মানেন নাই, ইমাম হাম্বল কি সুন্নত মানেন নাই? তোমার পক্ষে গেলেই সুন্না হয় আর আমার পক্ষে গেলেই হাদিস হয়, তোমার পক্ষে গেলেই দলিল হয় আর আমার পক্ষে গেলে দলিল হয় না, তোমার পক্ষে গেলে হয় সুন্না আর আমার পক্ষে গেলে হয় হাদিস, এটা কেমন সুন্না কেমন হাদিস হওয়া বলে? আমাকে বলে যখন আমি করলাম সুন্না অনুযায়ী যে আস্তে আমিন করলাম তাহলে এটা হয়ে গেল সুন্না, আর যখন জোরে আমিন কইলাম এটা হলো হাদিস। ভাই আমরা সুন্না মানি হাদিস মানি না, তাহলে এটা কেমন জালিয়াতি ভাই জান? এটা কি একটা ভণ্ডামি নয় কি? জোরে বলে এটা কি একটা ভণ্ডামি নয় কি? অথচ ইমাম মালিক, শাফি, হাম্বলি তারা জোরে আমিন নিছে, তাহলে এখন প্রশ্ন জাগে তারা কি তাহলে সুন্না মানে নাই? আরেকটা এরপর দ্বিতীয় আরেকটি অংশ তিনি বলেছেন, আমিন বলার কারণে মুসল্লিদেরকে নাকি 300 করে টাকা দেওয়া হয়। ভাই সব বাংলাদেশ, ভারত,
পাকিস্তান, আরব জাহান, প্রত্যেকটা জায়গায় মসজিদ গুলাতে আমিনের শব্দে মসজিদ গুলা কুম্বুজ গুলো কেঁপে উঠতো, ঠিক না ঠিক? সাইদি সাহেব চিরজীবন ওয়াজ করে বেড়াচ্ছেন যে একটা বই পড়বেন রাসূলুল্লাহর সালাত, রাসূলুল্লাহর সালাত। আলবানি সেইখানে জোরে আমিনের হাদিস নিয়ে এসেছেন। এখন আমি মোহতারাম আমার হজরত মাওলানা মুফতি আমির হামজাকে প্রশ্ন করতে চাই, তাহলে সাইদি সাহেব কত লক্ষ টাকা খেয়েছিলেন? কথার উত্তর দেন। তাহলে এই কথাগুলো বলা কি দুঃখজনক কিনা জোরে বলেন? এই কথাগুলো বলা বিরাট দুঃখজনক ব্যাপার, কিন্তু আমাদের আমাদের দোয়া থাকবে এই লোক যেন তার কথাকে উড্ড করে, কারণ দাপির সামনে এই কথাগুলো বলার কারণে সে গ্রহিত হয় নাই। কতই না ভালো হইতো যদি তিনি কামালউদ্দিন জাফরির মতো বলতেন, কতই না ভালো হইতো যদি তিনি আবদুল্লাহ জাহাঙ্গীরের মতো বলতেন, কতই না ভালো হইতো তিনি ডক্টর সাইফুল্লাহর কাছ থেকে নিতেন। উনি প্রথম দিকে ভালোই ছিলেন, কিন্তু মজার ব্যাপার যেই লোক কিনা নিজেই মুতাজালা, যেই লোক কিনা নিজেই আহলে কোরআনের বাটপার, ওই ডাক্তার মতিউর রহমানের পিছনে ঘুরে সেই লোকের মুখে হাদিস অস্বীকার করবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার ভাইজান। কারণ যারা হাদিসকে অস্বীকার করে তারাই বলে আমরা সুন্না মানি, হাদিস মানি না। ভাই সব হাদিসের সুন্নতের মধ্যে কোনো পার্থক্য নাই, কেবল হাদিস যারা মিথ্যা কথা বলে, হাদিস যারা অস্বীকার করে, হাদিস যারা মানতে চায় না, মুনকারিনে হাদিস আহলে কোরআন মুতাজালা, তারাই একমাত্র নবীর সুন্নতকে নবীর হাদিসকে পদদলিত করতে চায়, ঠিক না ঠিক? এজন্য আমরা বলতে চাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে মানি, পুক্তভাবে মানি, কারণ সুন্না ছাড়া হাদিস ছাড়া সুন্না কখনো কল্পনা করা যাবে না। আর আমরা রহিত হাদিস মানি না, যে হাদিসের সর্বশেষ আমল সেটা আমরা মানি। আবার তিনি বলছেন যে গরম পানিতে নবীজি নাকি হাত দিলে ওযু নষ্ট হইতো, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আস্তাগফিরুল্লাহ। এটা হলো সাহাবি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর ব্যক্তিগত কথা, তিনি বলেছেন বুখারীতে যে গরম পাত্রে গরম কোনো কিছুতে হাত দিলে ওযু বিনষ্ট হয়, কিন্তু ইজমায়ে সাহাবা নয়। আমাদের কাছে দলিল হলো সাহাবিদের ইজমা, কোনো সাহাবির ব্যক্তিগত কথা নয়। কুল্লু ইবাদাতিল লাম ইয়াতাআবাদহা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকালান ফাত্তাকুল্লাহ ইয়া মাশারাল মুসলিমিনা ওয়া খুযু মান কানা ক্বাবলাকুম, এই হাদিস উল্লেখ করেছে মুস্তাদরে হাকিম, এই হাদিস উল্লেখ করেছে মুসান্নাফে আবি সাইবা, এই হাদিস উল্লেখ করেছে জামে সাগির, এই হাদিস উল্লেখ করেছে তাবারানি, এই হাদিস উল্লেখ করেছে দারাকুতনির মধ্যে 2575 নম্বর, কুল্লু ইবাদাতিল লাম ইয়াতাআবাদহা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকটা ইবাদত করো সাহাবীদের মতন, প্রত্যেকটা আমল করো সাহাবীদের মতন, একজন সাহাবি না একাধিক সাহাবি। তাহলে কোন একজন সাহাবীর ব্যক্তিগত কথাকে হাদিস টেনে তিনি এই হাদিসের সহি হাদিসের ব্যাপারে বিষেধাজ্ঞা করবেন, এটা বড় দুঃখজনক ব্যাপার। আমি আমির হামজার হেদায়াত কামনা করছি, আমি আমির হামজার হক কামনা করছি, তিনি যদি এই সমস্ত বিষেধাজ্ঞা বন্ধ না করেন, আল্লাহে বিল্লাহে তাল্লাহে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি সহি হাদিসের জনতা তোমাকে ত্যাগ করবে, তোমার বক্তব্য শুনে বর্জন করে দেবে। আমাদের তাই উচিত নয় কি? আল্লাহ তাআলা তাকে হেদায়াত দান করেন, বলেন আমিন। তাহলে হাদিস এবং সুন্নার যে পার্থক্য বললাম, আপনি কি আমার কথা বুঝতে পারছেন?